নমস্কার প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে একটি রেডিমেড 2 BHK ফ্ল্যাট দেখাবো 685 স্কোয়ার ফিটে, একদম দমদম মেট্রো বা দমদম স্টেশনের কাছে রয়েছে। আর লিফট লোন অ্যাভেলেবেল রয়েছে এই ফ্ল্যাটটিতে। দেখুন, আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এখন যে ভিউটি দেখছেন আপনারা ফ্ল্যাটের, যে বাইরের ভিউ, এই যে দেখুন খুব সুন্দর কালার করা রয়েছে ফ্ল্যাটের বাইরের পোর্শনটি। আর এই যে সামনে যে দেখছেন, এটি একটি দোকান ঘর বা অফিস ঘর, আপনারা যেরকম ইচ্ছে সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই জায়গাটিকে। তো এই নিচের দোকান ঘরটিও বিক্রয় রয়েছে। আর যারা ধরুন যে ফ্ল্যাট পারচেস করবেন, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা গ্যারেজ হিসেবে ব্যবহার করবেন, তো সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা এখানে যে কোনো ধরনের যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো অনায়াসে এখানে ঢুকতে পারে। এই যে দেখুন, অনেকটা বড় রয়েছে, প্রায় 290 স্কোয়ার ফিটের রয়েছে এটি। আর সরাসরি ভিজিট করলে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন। এটি আপনারা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন, যে কোনো অফিস বা ধরুন যে দোকান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই স্পেসটিকে। বা যাদের ধরুন যে গাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনারা গ্যারেজ পারপাসেও ব্যবহার করতে পারবেন। অনেকটা বড় রয়েছে, আর শাটার লাগানো রয়েছে, ওয়ালে হোয়াইট ওয়াল পুটিও করা রয়েছে। আর ফ্লোরটা নর্মাল রয়েছে, সেক্ষেত্রে আপনার টাইলস বা মার্বেল যা রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে আপনাদেরকে রেডি করে দেওয়া হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো 2 BHK ফ্ল্যাটটি। এই যে দেখুন সিঁড়ি পোর্শন, সিঁড়ির বাইরের যে সিঁড়ি পোর্শনের যে ফ্লোর, তো সেখানে মার্বেল করা রয়েছে। আর লিফটও রয়েছে, এই যে লিফটের পোর্শন, একদম নতুন ফ্ল্যাট এটি, একদম দমদম স্টেশনের কাছে রয়েছে ফ্ল্যাটটি। দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের যে উত্তর পোর্শন রয়েছে, উত্তর পোর্শন থেকে জাস্ট 2 মিনিট নেমেই আপনারা এই ফ্ল্যাটে আসতে পারবেন। আর লিফট রয়েছে, এই যে দেখুন লিফট লোন দুটো অ্যাভেলেবেল রয়েছে এই ফ্ল্যাটটিতে। তো ফ্ল্যাটের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন আপনারা, 2 BHK ফ্ল্যাট রয়েছে, 685 স্কোয়ার ফিটের, 685 স্কোয়ার ফিটের। তো এন্ট্রান্স করার পর একটা ডাইনিং প্লাস ড্রয়িং পোর্শন, আর একটি বেসিন ছিল, আর এই পাশেই রয়েছে, এই যে দেখুন দুপাশে দুটো বেডরুম রয়েছে। এই সরাসরি গিয়ে রয়েছে একটি বেডরুম, কম প্রাইসের মধ্যে রয়েছে, একদম দমদম মেট্রো এবং স্টেশন দুটোই পাশাপাশি রয়েছে, আপনারাও খুব ভালো করে জানেন। আর সেখান থেকে জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এসে রয়েছে এই ফ্ল্যাটের লোকেশনটি। এটি কিচেনের পোর্শন, বড় একটি সিঙ্ক রয়েছে, আর এই যে বেডরুমটি, স্লাইডিং উইন্ডো দেওয়া রয়েছে। যারা লোন করে পারচেস করতে চাইছেন তো আপনারা লোন নিতে পারবেন। আর এটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এই বেডরুমের সঙ্গে, ওয়েস্টার্ন টাইপের যে কুমোড সেটি বসানো রয়েছে, আর ডোর হাইট পর্যন্ত টাইলস দেওয়া রয়েছে। একদম নতুন ফ্ল্যাট রয়েছে এটি দমদম স্টেশনের কাছে। আর এই ফ্ল্যাটটি ছাড়াও কিন্তু দমদম বা নর্থ বা সাউথ কলকাতাতে আরও বেশ ভালো ভালো রেডি টু মুভ বাড়ি, ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় রয়েছে। যদি মনে করেন যে আপনারা সেগুলোকে দেখবেন বা ভিজিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কল করতে পারেন। ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। দুটো ওয়াশরুম রয়েছে, একটি কমন আর একটি অ্যাটাচ। অ্যাটাচটা আমরা আগে দেখলাম, আর এখন যেটি দেখছি এটি কমন ওয়াশরুম। ফ্লোরে মার্বেল দেওয়া রয়েছে আর ওয়ালে টাইলস, আর দুটোতেই ইংলিশ যে প্যান সেটি
বসানো রয়েছে, ওয়েস্টার্ন টাইপের যে কুমোড সেটি বসানো রয়েছে। এটি আর একটি বেডরুম, দুটো বেডরুম রয়েছে। আর এই বাঁদিকে যে উইন্ডোটা এটি রয়েছে আপনার নর্থের দিকে। আর এই যে দেখুন ব্যালকনির সঙ্গে একটি উইন্ডো রয়েছে, আর এটি রয়েছে আপনার পূর্ব দিকে। খুব সুন্দর খোলা হাওয়া পাবেন আপনারা এই ফ্ল্যাটটিতে। পূর্ব দিকে রয়েছে এই উইন্ডোটি, পূর্বের যে হাওয়াটি সেই ঠান্ডা হাওয়াটা আপনারা পাবেন। আর ব্যালকনিটাও রয়েছে খুব সুন্দর। আর এখন যে ভিউটি দেখছেন আপনারা ব্যালকনি থেকে যে ভিউ, সেই ভিউটি খুব সুন্দর রয়েছে। সামনে আপাতত ফাঁকা রয়েছে দেখুন। আর এটি ব্যালকনি, G+4 বিল্ডিং। G+4 বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে রয়েছে, 685 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এটি লিফট লোন অ্যাভেলেবেল রয়েছে। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনার যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা রয়েছে, ধরুন যে আপনারা বিক্রয় করবেন কিন্তু বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবেন, তো চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। আর এখন যে ভিউটি দেখছি এটি হচ্ছে ছাদ থেকে যে ভিউ, ফ্ল্যাটের যে ছাদ, সেই ফ্ল্যাটের ছাদ থেকে ভিউ দেখাচ্ছি। যে ছাদটিও বেশ বড় রয়েছে, আর ছাদটি দুটো পার্টে রয়েছে, পূর্ব পোর্শন এবং পশ্চিম পোর্শনে অনেকটা বড় ছাদ রয়েছে। আর ছাদ থেকে আপনার যে স্টেশনের দিকের যে ভিউ, সেই ভিউ এই যে দেখুন, মানে কমিউনিকেশন বলতে মেট্রো এবং ট্রেন কমিউনিকেশনটা খুবই কাছে রয়েছে। আর যে দমদমের যে বাস স্টপ সেটিও কাছে রয়েছে দেখুন আপনারা। আর নিজে চোখে দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা একবার আসুন, এসে সরাসরি ভিজিট করুন। ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন এই লোকেশনটি আপনাদের জন্য কতটা সুইটেবল রয়েছে, সেগুলোকে জানার জন্য অবশ্যই আপনাদেরকে একবার ভিজিট করতে হবে। ভিজিট করার জন্য অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা কল বা মেসেজ করবেন। ছাদ থেকে যে বাইরের ভিউ, সেই ভিউটি দেখুন আপনারা। আর প্রিয় দর্শক মণ্ডলী, যে কোনো ধরনের প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বা ফাঁকা জায়গা আপনারা যার মাধ্যমে কিনুন না কেন, তার পেপারসগুলো কিন্তু আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন, তারপরেই কিন্তু আপনারা যে কোনো ধরনের ট্রানজাকশান করবেন। তো আজকে যে ফ্ল্যাটটি দেখলাম আমরা, 685 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, দুটো বেডরুম, দুটো ওয়াশরুম রয়েছে, ডাইনিং, কিচেন, ব্যালকনি রয়েছে এই ফ্ল্যাটটিতে। আরও যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা কল করতে পারেন। আর প্রাইস, আর এই যে ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটটি আমরা দেখলাম, এই ফ্ল্যাটটির যে প্রাইস, প্রাইস ওনার রেখেছেন 27,27,00,000 টাকা। তবে হয়তো স্লাইটলি নেগোসিয়েশন হতে পারে, নেগোসিয়েশন করার জন্য কিন্তু আপনারা কল করবেন। আর এখন যে ভিউটি, 5 নম্বর প্ল্যাটফর্মের যে উত্তর দিকে যে শেষ প্রান্ত, সেখানে থেকে আপনি ফ্ল্যাটের দিকে যে ভিউ সেটি আপনাদেরকে তুলে ধরছি। এই যে দেখুন সামনে যে লোকগুলো হেঁটে আসছে, তারা এই সামনে গিয়ে একটি নামার জন্য একটি ব্রিজ রয়েছে, ছোট্ট একটি ব্রিজ রয়েছে, সেটি দিয়ে নেমে গিয়েই রয়েছে 2 BHK ফ্ল্যাটটি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম, মানে যারা প্রতিনিয়ত ট্রেনে জার্নি করেন তো তাদের জন্য খুব ভালো রয়েছে এই ফ্ল্যাটটি। জাস্ট স্টেশন থেকে নেমেই রয়েছে, আপনার কোনো টোটো ভাড়া বা অটো ভাড়া খরচা হবে না। এই টাকাটা আপনার লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাবে, কেননা মেট্রোতে বা ট্রেনে যাতায়াত করাটা খুব কম খরচে আমরা যেদিকে যেতে যাওয়া যায়, যে যাওয়ার একটা সুবিধে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রয়েছে এই ফ্ল্যাটের লোক।